আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগের বিষয় হচ্ছে সাতক্ষীরার স্টাইলে পেয়ারা কাটা দেখাবো এবং পেয়ারা মাখাও দেখাবো। সাতক্ষীরায় যেভাবে পেয়ারা কেটে খুব সুস্বাদু করে মাখানো হয় সেই স্টাইলে আমি দেখাবো আজ। তো আমি এখানে একটি পেয়ারা নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের একটি পেয়ারা নিয়ে নিয়েছি। তো পেয়ারাটির গায়ে একটি একটু কালো ভাব আছে, যেটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। সম্পূর্ণ কাটা থেকে মাখা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল। পেয়ারার গায়ের প্রত্যেকটি কালো অংশ আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। পেয়ারাটি আমি পরিষ্কার করে নিয়ে আসব। পেয়ারাটি পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন পেয়ারাটি কেটে দেখাবো। তো আমি যেভাবে কাটছি এভাবে যদি বাসায় কাটা হয় পেয়ারা, তাহলে মাখাতে অনেক বেশি সুবিধা হবে, খেতে অনেক মজা হবে। সুন্দরভাবে পেয়ারাটি আমি সাইজ করে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। এখন পেয়ারাটি আমি ছোট ছোট পিস করে নিব, যাতে আমার মাখাতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি। বাসায় এভাবে ছোট ছোট পিস করে নিতে পারেন। পেয়ারাগুলো আমার ছোট ছোট পিস করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আমার আগে থেকে করে রাখা মশলাগুলো দিয়ে দিব। তো আমি যে যে মশলা দিব সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে আছে আমার সর্ষে বাটা, ঝাল বাটা, দুই রকমের মশলা, সাদা লবণ। তো এখানে আমি অন্য দুই রকমের মশলা ব্যবহার করেছি, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া একসাথে মিক্স করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। ঝাল বাটাটা দিয়ে দিব। এখানে আমি গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া একসাথে মিক্সড করা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে সাদা লবণ দিয়ে দিয়েছি। একসাথে এবার খুব সুন্দর করে মাখাতে হবে। প্রত্যেকটি পেয়ারার গায়ে যাতে সুন্দরভাবে লেগে যায় সেভাবে মাখাতে হবে। আমি পেয়ারাগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। Thank you.
বাসায় যদি এভাবে পেয়ারা মাখানো হয় তাহলে অনেক বেশি সুস্বাদু হবে খেতে। তো আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।